হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের খুবই ভিন্ন স্বাদে একেবারে স্পেশাল একটা মুগ ডাল দিয়ে পালং শাকের সবজি করে দেখাবো এটা খুবই স্পেশাল খুবই অন্যরকম খেতে একবার অবশ্যই ট্রাই করবেন চলুন ফটাফট দেখে নিই কীভাবে বানাতে হবে আমি পালং শাকগুলো ছিঁড়ে নিয়েছি মানে বেছে নিয়েছি ডাটাগুলো নিয়ে নিই শুধুমাত্র শাকগুলো নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে নিয়ে নিয়েছি সসপ্যানে সিদ্ধ করতে বসাবো বলে এর মধ্যে আমি হলুদ বা লবণ কোনো কিছুই দিইনি কোনো কিছু দেবও না এরকমই আমি সিদ্ধ করতে বসিয়ে দেব চুলার উপর আপনি দেখতে পাচ্ছেন আমি ইন্ডাকশানের ওপরে বসিয়ে দিয়েছি হাই হিটে উবাল আসতে দেবো মানে বলক আসতে দেবো বলক আসার পরে এটাকে আমরা সাত আট মিনিটের জন্য রান্না করব মিডিয়াম হিটে মুগ ডালটাকে সিদ্ধ করার সময় খুব বেশি ফেনা ওঠে ফেনাটাকে চামচ দিয়ে ফেলে দিতে হয় আর এই দেখুন আমি আপনাকে দেখাতে দেখিয়ে দিচ্ছি যে ডালটা খুব ভালো করে কুক হয়ে গেছে দেখুন ডালটা গলে গেছে কিন্তু একেবারে গুলে যায়নি মানে ম্যাশ হয়ে যায়নি আর ম্যাশ না হোক সেটাই আমরা চাই এই কারণে আমরা লবণটাকে অ্যাড করিনি এবার আমরা এটাকে সাইডে রেখে দেব মানে ঠান্ডা হতে দেব হিটটাকে বন্ধ করে দেব আর ডালটাকে ঠান্ডা হতে দেব। জলটা আমরা ফেলবো না জলটা আমরা ইউজ করব এখানে দেখুন আমি শাকগুলোকে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো কাটতে পারেন এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি আপনি চাইলে ছোট ছোট করেও কাটতে পারেন একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি ছোট ছোটো করে কেটে আর দশ বারো কলির মতো রসুন নিয়েছি রসুনগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি পুরোপুরি কুটে নিইনি একটুখানি থেতো করে নিয়েছি আপনি চাইলে পুরোপুরি কুটেও নিতে পারেন আর এরকম নিয়েছি এরকম করে শাকের মধ্যে এরকম গোটা গোটা রসুন দাঁতের নিচে আসলে খুব ভালো লাগে এই কারণে আমি এভাবে নিয়েছি আর অল্প কিছু ধনে আমি কুচিয়ে নিয়েছি এবার চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক আমি ইন্ডাকশানের ওপরে কড়াই বসিয়েছি হিট চালু করে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি এটা আমি রিফাইন তেল ইউজ করছি আপনি চাইলে সর্ষের তেল বা অন্য কোনো রান্নার তেলও ব্যবহার করতে পারেন আর পছন্দ মতো তেল কম বেশি করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব এক চুটকির মতো হিং হিংয়ের সাথে সাথে আমরা দেব এখানে হাফ টি স্পুন মতো জিরে গোটা জিরে জিরেটাকে একটু ভেজে নেব তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন মতো সর্ষে এখানে আমি কালো সর্ষে ব্যবহার করছি যেটাকে রাই বলা হয় আপনি চাইলে হলুদ সর্ষে মানে যেটাকে সাদা সাদা হলদে হলদে টাইপের হয় না ওটাও আপনি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই সর্ষেটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে সর্ষে যদি ভালো করে না ফোটে তাহলে সবজির স্বাদ একেবারেই ভালো আসে না এই কারণে চেষ্টা করবেন একটু বেশি গরম তেলে সর্ষেটা দেওয়ার তাহলে ফটাফট একেবারে ফুটে যায় খুব ভালো করে ভাজা হয়ে যায় আর কি সর্ষের জিরে সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা প্রথমে এই রসুনগুলোকে দিয়ে দেব। হিটটা আমি মিডিয়ামের থেকেও কম করে রেখেছি যাতে রসুনটা ফটাকসে জ্বলে না যায় রসুনটাকে হালকা একটু লাল কালার করে ভেজে নেব। বেশি না হালকা লাল কালার করবো রসুন হালকা লাল কালারের হয়ে গেছে এবার আমরা এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটাকে একটু খুলে নেব পেঁয়াজের সঙ্গে সঙ্গে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে লবণ দিলে হয় কি পেঁয়াজ জলদি জলদি নিজের জলটা ছেড়ে দেয় আর জলদি জলদি ভাজা হয়ে যায় সবজিতে যতটা লবণ লাগবে পুরো লবণ আমরা এখানেই দিয়ে দেব। একটু কমই রাখবেন যাতে যদি লাগে আর তাহলে লাস্টে গিয়ে অ্যাডজাস্ট করা যায় আর শুরুতেই যদি খুব বেশি হয়ে যায় তাহলে লাস্টে আর কোনো রাস্তা থাকে না লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি রঙ করে ভেজে নেব আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার এখানে লাইট চলে গেছে এই কারণে আমি গ্যাসে ট্রান্সফার করে নিয়েছি এবার এর মধ্যে আমরা টমেটোটা দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা কেটে আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি স্বাদ মতো থেকে একটু কম নিয়েছি যে আমি অল্প কিছু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব এই কারণে আপনি যেটা পছন্দ করেন সেটাই দিতে পারেন এবার আমরা এর মধ্যে গুঁড়ো গুঁড়ো মশলা ইউজ করব তো তার আগে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পড়ে না যায় গুঁড়ো মশলার মধ্যে সবার আগে দেবো আমি ওয়ান ফোর টি স্পুনের মতো হলদি পাউডার শাকের মধ্যে হলুদ দিলে কি হয় কি শাকের কালারটা খুব ব্রাইট থাকে কালো হয়ে যায় না হাফ টি স্পুন ভরে আমি দিলাম ধনে পাউডার আর হাফ টি স্পুন দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো কারণ আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি এই কারণে আমি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিচ্ছি আর এখানে দেবো আমি ওয়ান ফোর টি স্পুনের মতো শাহি গরম মশলা যদি আপনি নর্মাল গরম মশলা ইউজ করতে চান তাহলে হাফ টি স্পুন করতে হবে এটা শাহি গরম মশলা ঘরে বানানো আপনিও যদি বানাতে চান তাহলে ডিসক্রিপশন বক্স চেক করবেন আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে এবার মশলাটাকে আমরা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার ওপর থেকে তেল দেখা না যায় আর টমেটোটা খুব ভালো করে সফট হয়ে না যায় আপনি দেখতে পাচ্ছেন মশলার ওপর দিয়ে তেল দেখা যাচ্ছে টমেটো খুব ভালো করে সফট হয়ে গেছে আর মশলা খুব ভালো করে ভুনা হয়ে গেছে এবার আমি কিছু গোটা চীনা বাদাম ভেজে রেখেছি মোট মতো দিয়ে দিলাম আমি বা আমার ফ্যামিলি পালং শাকের মধ্যে গোটা চীনা বাদাম খুব পছন্দ করে তো এই কারণে আমি এটা ইউজ করে থাকি আপনি চাইলে এটাকে স্কিপও করতে পারেন কোনো অসুবিধা নেই টমেটো খুব ভালো করে নরম হয়ে গেছে কিন্তু আমি এটাকে ম্যাশ করতে চাইছি না কারণ শাকের মধ্যে টমেটোর চান্সগুলো দেখতে খুব ভালো লাগে এই কারণে আমি এরকমই রাখবো মশলার টেক্সচারটাকে আমি গ্রেভিওয়ালি টেক্সচার বানাবো না এর মধ্যে আমি এখন শাকগুলোকে দিয়ে দেবো আমার কড়াইটা ছোট তো এই কারণে আমি অল্প অল্প করে শাক দেব আর একটু নেড়ে চেড়ে নেবো যাতে কোয়ান্টিটিটা একটু কম হয়ে যায় তারপরে আমি আবার বাকি শাকগুলো দিয়ে দেব। পালং শাক খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এর কোয়ান্টিটি খুব তাড়াতাড়ি কম হয়ে যায় আর কালারটাও একটু ডার্ক হয়ে যায় এতে বেশি সময় লাগে না একেবারে ফটাক্সে হয়ে যায় তো যখন একটু কোয়ান্টিটিটা একটুখানি কম হয়ে যাবে তখন আমি বাকিগুলো দিয়ে দেবো আর পুরো শাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কোয়ান্টিটিটা একেবারে কম করে নেব যখন পুরোপুরি শাকগুলো আমার একেবারে নরম হয়ে যাবে আর একটু গাঢ় কালার হয়ে যাবে একটু কালচে টাইপের তখন আমরা এর মধ্যে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ডালটা দিয়ে দেব এই দেখুন পুরো শাকটা আমার একেবারে নরম হয়ে গেছে একটা গাঢ় কালার চলে এসছে একটু কালচে কালচে টাইপের এবার আমরা এর মধ্যে ডালটাকে অ্যাড করব ডালের যে জলটা ছিল জলটা আমরা ফেলবো না কারণ এই জলটার মধ্যে ডালের নিউট্রিয়েন্টস ডালের গন্ধ স্বাদ সব কিছু আছে আর এই জলটাকে যদি আমরা অ্যাড করি তাহলে এক্সট্রা কোনো জল আমাদের অ্যাড করতে হবে না এই জলেই আমাদের রান্নাটা খুব ভালো করে হয়ে যাবে ডালটা অ্যাড করার পরে শাকের সাথে ভালো করে মিশিয়ে দেবো এবার ডালটাকে অ্যাড করার পরে পাঁচ থেকে সাত মিনিট লাগবে পালং শাকটা পুরোপুরি রান্না হতে যদি আপনার কোনোরকম রকম সন্দেহ হয় তাহলে একবার একটুখানি পালং শাক মুখে দিয়ে দেখতে পারেন যে কোনো কাঁচা গন্ধ আছে কি না আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য পাঁচ ছ মিনিটের জন্য আপনি চাইলে নাও ঢাকতে পারেন না ঢাকলেও আপনার এমনিতেই ভালো করে কুক হয়ে যাবে আমার এখানে পালং শাকটা খুব ভালো করে কুক হয়ে গেছে আমি একটুখানি শাক মুখে দিয়ে দেখেওছি একেবারেই কোনো কাঁচা গন্ধ নেই তো যখন পুরোপুরি শাকটা কুক হয়ে যাবে তখন আমরা এর মধ্যে কিছু ফ্রেশ ধনেপাতা পাতা ইউজ করব আমি অল্প কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমাদের সবজির কনসিস্টেন্সি একেবারে পারফেক্ট আছে খুব বেশি গাঢ়ও নয় আর খুব বেশি পাতলাও নয় আর এরকমই আমাদের দরকার আর আমাদের এক্সট্রা কোনো জল অ্যাড করতেও হয়নি আর এক্সট্রা জল শুকানোরও কোনো দরকার পড়েনি একেবারে পারফেক্টলি কুক হয়ে গেছে আর এই সবজিতে ডালটা যদি আপনি বেশি পাতলা করেন তাহলে খেতে একেবারেই ভালো লাগবে না এরকমই গাঢ়ই ভালো লাগে কারণ ডালটাকে তো আমরা পুরোপুরি ম্যাশ করাইনি একটু হালকা শক্ত শক্তই রেখেছি আপনি দেখতে পাচ্ছেন গ্রেভি কনসিস্টেন্সি কীরকম আছে একেবারে এরকমই ভালো লাগে খেতে আর আমাদের সবজিটা সার্ভ করার জন্য এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে এই দেখুন আমরা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে সবজিটা দেখতে যেমন সুন্দর লাগছে সেরকম খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই আলাদা রকম স্বাদের এই পালং শাক আর মুগ ডালের সবজিটা আপনার খুবই পছন্দ হবে আর যদি আপনি আমার রেসিপি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন